নমস্কার, আমি তাপস কুমার মাইতি কলকাতা দিয়ে বলছি। আজকে আমি খুবই গর্ব অনুভব করছি যে অ্যাফাটের সঙ্গে যুক্ত হয়ে এরা যে আধুনিক পদ্ধতিতে আজকে শেখাতে চাইছে বাচ্চাদের, আজকে আমরা শিক্ষাকে যেভাবে বাণিজ্য করেছি, বাণিজ্যকরণের হাত থেকে মুক্ত করার জন্য অ্যাফাটস এই সংস্থা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং মানব সম্পদ উন্নয়ন মিনিস্ট্রি থেকে সাহায্যে যেভাবে আজকে বাচ্চাদেরকে গড়ে তোলার স্বপ্ন দেখেছে, তার মধ্যে আমি যুক্ত হতে পেরে আমি গর্বিত অনুভব করছি। আজকে আপনারা ভাবুন, আজ থেকে বেশি না 50 বছর আগের কথা ভাবুন, যেখানে আমরা পেন খাতা নিয়ে বসলে 1930 থেকে 50 মধ্যে আমরা কি করতাম, যেখানে 2000-5000 ভালো লোকের সন্ধান পেতাম, ভালো লোকের নাম আমরা লিস্ট করতে পারতাম। আজকে সেই সময় লোক সংখ্যা কত ছিল, 40 থেকে 45 কোটি। আজকে 120-130 কোটি মানুষের সংখ্যা আমরা যদি বসি, 2000-1000-3000-5000 জনের নাম আমরা পারবো না লিখতে। লোক সংখ্যা যেভাবে বেড়েছে সে অনুযায়ী সেটা নেই। কারণ হলো কি, যে ভারতবর্ষের যত ইউনিভার্সিটি আছে, যত ইনস্টিটিউশন আছে, সব ইনকাম শেখায়, মানুষের বিকাশের কিছু শেখায় না। আজকে বাচ্চাদের মধ্যে ইন্টেলিজেন্সিকে ডেভেলপ করতে, ইন্টেলিজেন্স যদি গ্রো না করতে পারে, তাহলে আমাদের ইন্ডিয়া পিছিয়ে যাবে। আমরা যে শিক্ষা পদ্ধতির মধ্যে বড় হয়েছি এবং সমাজে শিশুদের যে প্রবলেম আজকে এসে দাঁড়িয়েছে, যে অর্থ ছাড়া বোধ হয় শিক্ষা বিপন্ন না, আপনাদের কাছে বলছি, আপনাদের শিশুকে লোক জনশিক্ষা, সমগ্র শিক্ষা, যে লোক কল্যাণ জনশিক্ষা শুরু হয়েছে, এই সমগ্র শিক্ষার মাধ্যমে, সমগ্র শিক্ষা বলতে যেখানে বাচ্চা ইন্টেলিজেন্সি ডেভেলপ হবে, একটা সত্যিকারের শিক্ষা শিখে সে মানুষত্ব বিকাশ হবে, তার মধ্যে দিয়ে ইন্টেলিজেন্সি ডেভেলপ হবে, বৃহৎ কর্মজগতে নিজেকে নিয়োজিত করতে পারবে, সেরকম তাদের তৈরি করতে হবে। আজকে সেই শিক্ষার আজকে বড় অভাব, ইন্টেলিজেন্সির অনেক অভাব আছে। আজকে ডিজিটাল এডুকেশন বলতে যেটা বুঝি, তথাকথিত কিছু ইংলিশ মিডিয়াম যে করে থাকে, এখানে 5-10 হাজার টাকা খরচ, আমাদের সবাই সামর্থ্য নেই সেই খরচা করার। আজকে আমাদের দেশে বেশিরভাগ মানুষ গরিব, অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে। আমরা আপনাদের সহযোগিতায় যে এডুকেশন বা যে শিক্ষা দেবো, আমি নিজেকে গর্বিত অনুভব করছি, কিছু টিচার্স ট্রেনিং, টিচারদের স্কিল ডেভেলপ করার যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, গুরু দায়িত্ব, দায়িত্ব পালন করব। আগামী দিন আমাদের পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ এবং সারা দুনিয়াকে, সারা বিশ্বকে দেখানো যাবে, আবার আমাদের ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ হবে। এই কথা বলে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের এই লোক কল্যাণ জনশিক্ষা, যে সর্বোচ্চ শিক্ষার মাধ্যমে বাচ্চাদেরকে আপনারা বড় করতে দিন। আজকের দিনে বাচ্চা এডুকেশন হবে চাপ, তার ঘুমটা, তার বই, এত চাপ, এত প্রেশার, বাচ্চা নিতে পারছে না, না বিশ্বাস ফেলছে। আগে আমরা খেলতে খেলতে পড়াশোনা শিখেছি, এখন বাচ্চারা খেলতে ভুলেই গেছে। আসুন সবাই মিলে একটা এমন ধরনের শিক্ষা দিই যেখানে ভারতবর্ষ ইন্টেলিজেন্সি তৈরি হোক, আর যে শিক্ষায় আমরা গর্ব অনুভব করব, যে শিক্ষা শিক্ষিত হয়ে সমগ্র দেশ, সমগ্র জাতির মেরুদণ্ডকে তৈরি করি সবাই মিলে, আপনাদের সবাইয়ের সাহায্যে এটা হবে। শেষে আমার গুরুদেবের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা বলে শেষ করব, শিক্ষাকে আপনারা বহন করুন, বাহন নয়, শিক্ষাকে বাহন না করে বহন করে চলুন। দেখুন মনের প্রাণে যে শিক্ষা আমরা শিখব, সেই শিক্ষার আলোকিতে আমরা আলোকিত মানুষ হয়ে তৈরি হব। আমাদের মধ্যে যে আলোকটাকে জ্বালাতে হবে, সেই ধরনের টিচার, প্রকৃত গুরু আজকে যে অভাব, আজকে সমগ্র শিক্ষার মাধ্যমে সেরকম কিছু টিচার আপনাদের কাছে আমরা দায়িত্ব নিয়ে বলছি, সেই দায়িত্ব পালন করে আপনাদের সামনে সেই টিচার তুলে ধরবো, এবং যেটা আমাদের বাংলা তথা ভারতবর্ষে আমরা সবাই গর্বিত অনুভব করবো, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন ফিরে যাবে। নমস্কার।